ঠিক কি না? এই যে জালিমদেরকে আমরা বাংলাদেশে চাই না কথা বলেন, এদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ করতে হবে। রাজি আছে মুসলমান? জিহাদের জন্য প্রস্তুত নিয়ে আল্লাহ আত্মরে দেখা। আল্লাহ আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে আল্লাহ তুমি আমাদের দাবিগুলো পূরণ করো। আল্লাহ এদেরকে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। আরো জোরে, আরো জোরে, এরা যদি হেদায়েত হয়ে যায় বাংলাদেশে শান্তি দিবে কে? আরো তো বলেন দিবে কে? সুতরাং কোরআনের জন্য বাঁচতে মরতে হলে মরতে রাজি আছি। কোরআনের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছি মুসলমান, কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি। কোরআনের জন্য ব্যবসা প্রতিষ্ঠান ছাড়তে রাজি আছি, তারপরে মুসলমান কোরআন ছাড়বো না। রাজি আছে মুসলমান? রাজি আছে মুসলমান? আজ থেকে কোরআন আর ছাড়বো না, কোরআনকে দর্শি মগর চেড়ে দেব না। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। আপনারা সকলেই জানেন আমি অতীতে, অতীতের হিস্টরি বলেই ওয়াজ করতে রাজি নয়, আমি বর্তমানে হিস্টরি বলে আপনাদেরকে আমি কথা বলবো। বর্তমান প্রেক্ষাপটে কোরআনুল করিম আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য একটি শ্রেষ্ঠ নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামত থেকে যারা চলে গেছে তারা আবু জেহেলের পথে চলে গেছে, কোরআন থেকে যারা সরে গেছে তারা আবুল হাবের পথে চলে গেছে, কোরআন থেকে যারা সরে গেছে তারা ফেরাউনের পথে চলে গেছে, আর কোরআনকে যারা ধরেছে তারা বিশ্ব নবী মুহাম্মাদের পথে আছে। কথা বলে, কথা বলে মুসলমান, বাঁচি আর মরি কোরআন নিয়ে বাঁচতে চাই, কথা বলেন। আল্লাহ আমাদেরকে কোরআন নিয়ে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা জানেন ইয়াং যুবকেরা যারা ইন্টারনেট চালান, যারা ইন্টারনেট চালান, যারা ফেসবুক চালান, তারা জানেন বর্তমান সময়ের কিছু কয়েক বছর আগে একজন হলিউডের গানের সম্রাট ছিল কেয়াস স্টিফেন। এই কেয়াস স্টিফেন যখন তার সুললিত কণ্ঠে গান শুরু করে দিত, লক্ষ লক্ষ যুবক যুবতীরা তার গানে মদ খেয়ে যেরূপ মাতাল হয়ে যায় এইভাবে মাতাল হয়ে যেত, কথা বলেন। মাল খামরু আল মাইসির, মদকে হারাম করেছে কে? হারাম করেছে কে? আমাদের দেশে এখন বাংলাদেশের বহু মসজিদের সভাপতি, বহু মসজিদের সেক্রেটারি, বহু মসজিদের কমিটি মদ খায়। আপনার এলাকা নাই, আমার এলাকায় আছে। হ্যাঁ, আপনার এলাকায় আছে? হ্যাঁ, ঘুষ খায়, কথা বলেন, সুদ খায়। শিয়ালের কাছে মোরগ বাঁকা দিয়েন না, খবরদার, খবরদার মুসলমান। শিয়ালের কাছে মোরগ বাঁকা দিলে যেরূপ শিয়াল মোরগ খেয়ে ফেলবে, যেই মসজিদের 11 জন কমিটি বজরের নামাজ পড়ে না তার হাতে মসজিদ দেও তুলে দেওয়া হারাম, 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 কথা বলেন। যেই মসজিদের সভাপতি 11 জন কমিটি সুদ খায়, ঘুষ খায়, মুখে দাড়ি নাই, এদের হাতে মসজিদ তুলে দেওয়া হারাম। যেরূপ শিয়ালের কাছে মোরগ বাঁকা দিলে মোরগ পাওয়া যাবে না, এদের কাছে মসজিদের দায়িত্ব তুলে দিলে মসজিদ নিরাপদ থাকবে না, কথা বলেন। যারা জনগণের গম চুরি করে খায়, রাস্তার কঙ্গর চুরি করে, যারা জনগণের পেঁয়াজ চুরি করে, রসুন চুরি করে খায়, এরা মসজিদের টাকা খেতে দ্বিধাবোধ করবে না, কথা বলেন। কারণ এদের কলিজার মধ্যে আল্লাহর জাহান্নামের আগুনের ভয়। তাইলে মদ হারাম করেছে কে? করেছে কে? মুসলমান এত খারাপ, এত বেয়াদব, মদের ডাইল নাম দিয়া, হারামের হালাল নাম দিয়া খায়, কথা বলেন।
ওরে বা ইয়াবা ট্যাবলেট নাম দিছে, এখন ইয়াবা তো চলে না, ইয়াবা তো হালা হারাম, এখন বাবা হালাল নাম দিয়ে মুসলমান খায়। বেয়াদব। আমার সরকারকে আমি ধন্যবাদ জানাই, বাংলাদেশ সরকার ইয়াবা মদের সম্রাটদেরকে ক্রস ফায়ার করে হত্যা করেছে, আপনারা জানেন না? কিন্তু সরকার এটা করে মদ জুয়া পেন্সিডেল ইয়াবা বন্ধ করতে পারবে না, কারণ যেই দিক থেকে পানি আসে ওই দিকে বন্ধ না করে, যেখানে পানি আসে এই দিক থেকে বন্ধ করলে কিয়ামত পর্যন্ত যদি বন্ধ করে বন্ধ হবে, কত বলেন বন্ধ হবে? আমি সরকারের কাছে আবেদন জানাবো, আমি গতকালকে দুইটা মাহফিলে বলে আসছি, আমি সরকারের কাছে আবেদন জানাবো, আমাদের বন্ধু রাষ্ট্র ভারত থেকে মদ ইয়াবা পেন্সিডেল বাবা আসে, কথা বলেন কথা বলেন, এরা আমারে পিআইস দেয় না, তারা আমাদেরকে পিআইস দেয় না, এরা আমাদেরকে মদ দেয় ইয়াবা দেয় পেন্সিডেল দেয়, কথা বলেন, এরা আমাদেরকে পিআইস দেয় না, এরা আমাদেরকে এস্টার জলসা জি বাংলা দিয়া আমার দেশের মা বোনদের ঈমানকে শেষ করে দিচ্ছে, তে কথা বলেন। এই দেশে ভারতের 36টা চ্যানেলের যত টাকা ইনকাম করে ভারত খায়, ভারত আমাদেরকে 1%ও দেয় না, কথা বলেন। এই বাংলাদেশের 36টা ভারতের চ্যানেল বন্ধ করতে চাইতো মুসলমান। আবার আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, মুক্তিযোদ্ধা ভারতের বিরুদ্ধে সর্বপ্রথম শহীদ হয়েছে আবরা, কথা বলেন। আরেকবার আমরা বাংলাদেশকে ভারত থেকে স্বাধীন করবো, রাজি আছে মুসলমান? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। দুঃখ লাগে, দুঃখ লাগে ভাই, আগে পেঁয়াজ কিনতাম 5 কেজি, এখন দোকানদারের কাছে গেলে দোকানদার তো জানে এ তো বেশি করে কিনে, কত সপ্তাহে আমি দোকানদারে বললাম ভাই পেঁয়াজ আছে? মা আছে। ক ভাই কয় কেজি দিতাম? আমি বললাম ভাই দাম কত? ক ভাই 250 টাকা। বা ক ভাই কয় কেজি দিতাম? আবার কয় কেজি? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো বলতে চেয়েছিলাম, আপনাদের খেয়াল আছে কিয়া স্টিফিনের কথা? এই কিয়াস স্টিফিন তার সুললিত কণ্ঠে যখন গান শুরু করা দিত, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীরা মাতাল হয়ে যেত। আজকে আমাদের দেশের নামদারি মুসলমানেরা মদ খাইয়া রাতের 2টা 3টা বাড়িতে যায়, ওই উঠো উঠো কোথায় রে আছো, আসিয়া বলতেছে যে যখন তার স্ত্রী গেটের দরজা খোলে তালা খোলে, তখন ওই লোকটা তো মাতাল বলে মা তুমি ঘুমাও নাই, স্ত্রী তো বুঝছে আজ যে মাল খাই আইছে, তোমার মা তো কয়েক বছর আগে মারা গেল, তুমি মা পাইলা কোথায়? বিছুন দিয়া ছেলে আই করতেছে, বাবা তুমি কি পাগল হয়ে গেছো, তুমি আমার মারে তুমি মা বলতেছো, এটা তো তোমার স্ত্রী। এবার ছেলেরে কয় ওই বাবা তুই কথা কইস না, ছেলেরে কয় কি বাবা, স্ত্রী কয় কি, কারণ কিসের কারণে? মাতালের কারণে। কিয়াস স্টিফিন প্রতিদিন প্রায় 8 থেকে 9 কিলো মদ খেত, এই মদ খেয়ে সেই গান গাইত, আর হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদেরকে মাতাল করত। একদিন কিয়াস স্টিফিন আপনার লন্ডনের একটা শহরে এমিস্টিন শহরে 7-13 তলা একটা বিল্ডিং এ উঠছে, লিফটে উঠতেছে, 7 তলায় যখন লিফটটা উঠল, খেয়াল করো মুসলমান, কোরআনের সাথে লেগার কারণে কি হয় শোনো মুসলমান, ও আমার মুসলমান ভাইরা, ও আমার অবিরামপুরের কলিজার টুকরা যুবক ভাইরা শুনে রাখেন, কিয়াস স্টিফিন সপ্তম তালার মধ্যে সপ্তম লিফটের মধ্যে হঠাৎ করে লিফটম্যানকে বলতেছে লিফট অফ করো, তার চতুর্দিকে মোস্ট বিউটিফুল অল বডি সুন্দর সুন্দর যুবতীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, ডাইন হাতে মদের বোতল বাম হাতে মদের বোতল, হঠাৎ করে বলতেছে যে এই লিফটের ড্রাইভার এই লিফট ক্যাপ্টেন আমার কানের মধ্যে এমন একটা গানের সুর ভেসে আসতেছে, জীবনে কত হাজার গান গাইলাম আর শুনলাম, এই গান তো জীবনে শুনি নাই, এই গানকে শোনার জন্য আবার আমাকে নিস্তালায় নিয়ে যাও। শোনা মুসলমান, কিয়াস স্টিফিন বলতেছে ও সুন্দরী মেয়েরা তোমরা সরে যাও,
মদের বোতল ফেলে ভেঙ্গে চুরমাচুর করে নিস্তালা আসলো। আসে দেখে যেই একটা দোকানদারের একটা রেকর্ড থেকে একটা গানের আওয়াজ শুনছে, তাই সেই তো বুঝে না এটা কিসের সুর। তখন দোকানদারকে ডেকে বলল, দোকানদার এটা কার গান, এটার গায়ক কে, এটার রচয়িতা কে? দোকানদার বলেন, ও আল্লাহর বান্দা, এটা তো গান নয়, এটা এই আকাশে জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ও কি আজিজ নবীন শুনে রাখো, এই গানের রচয়িতা যিনি, এই গানের অথার যিনি, এই গানের রাইটার যিনি, তিনি হলেন এই আকাশের মালিক, এই জমিনের মালিক আমার আপনার রব। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও কি আজিজ নবীন শুনে রাখো, এই গানের রচয়িতা, এই গানের রাইটার, এই গানের অথার আমার আর তোমার আকাশের মালিক, এই মহাসমুদ্র সমুদ্র এই কুল কায়নাতের মালিক আমার আর আপনার রব। ও কি আজিজ নবীন, আর যার গলার দিয়া এই গানের সুর বেশে এসেছে, এটা আর কেউ নয়, এটা মিশরের ইন্টারন্যাশনাল কারি মোহাম্মদ কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়াজ স্টিভেন বলল, বাইরে বুসর কে বুসর ধরে আমি নিজের কণ্ঠে গান গাইয়া কত লক্ষ লক্ষ যুবক যুবতীর আমি মাতাল করে ফেলেছি। অ দোকানদার ভাই, জীবনে কত গায়ক নায়কের গানের সুরে আমার মতো স্টিফিন রে মাতাল করে করতে পারে নাই, আমি লক্ষ লক্ষ মানুষকে মাতাল করেছি। দোকানদার বাইরে তোমার রেকর্ড থেকে যে গানের আওয়াজ বাইর হয়েছে, লিফটের সপ্তম তালার মধ্যে এই গানটা আমি কি আজ স্টিফিন রে মাতাল করে ফেলেছে। ভাই আমার কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদের কাছে নিয়ে যাও। বলে, ভাই আমি তো বাড়ির নাম জানি, দেশের নাম জানি, দেশ মিশরে, আমি তো ওনাকে চিনি না, দেখি নাই কখনো। বলে, ওনার বাড়ি মিশরে, খোঁজ নিয়ে যান, আপনি যেতে পারবেন। খোঁজ নিতে নিতে কিয়াজ স্টিফিন চলে গেলেন মিশরের দেশে। মিশরের দেশে গিয়ে কারি আব্দুল বাসিদ রে বলে, আব্দুল বাসিদ রে, তোমার নকল কণ্ঠে, তোমার লুকাইত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আমি কি আজ স্টিফিন মাতাল হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। ও আব্দুল বাসিদ, তোমার কণ্ঠে তুমি একটু আমার কোরআনটা শোনাও। কারি আব্দুল বাসিদ কিয়াস স্টিভিনকে আল্লাহর কোরআন শোনা শুরু করে দিলেন। ও আমার বাবারা, ও আমার ভাইরা শুনে রাখো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। গলা নাই, কালকে দুইটা প্রোগ্রাম করছি, রাইতের একটা বাজে শেষ করছি, কারণ পারি না, মানুষ এত যে খালি জ্বালায়, বিশ্বাস করেন, মনে হয় যে হক কথা বলার কারণে দেশ আমাদেরকে ছাড়বে না। আমাদের এক সিংহেরে জেলে বন্দি করলে সিংহের বাচ্চারা, এরা এক একটা সিংহ, এরা ছাগল নয়। কথা বলেন, সিংহের মাকে সিংহের বাবাকে জেলখানায় ঢুকালে সিংহের বাচ্চারা এক একটা সিংহ, এরা বাঁদর নয়, এটা গরু নয়, এরা বিড়াল নয়, এরা এক একটা সিংহ। এমন একদিন আসতেছে এই সিংহের গর্জনের আওয়াজে বিশাল বিশাল জঙ্গল কেঁপে উঠবে। কথা বলেন, অবিরামপুরের তাফসির মাহফিল থেকে সিদ্ধান্ত নাও,
এক সিংহ জেলখানায় আছে, হাজার সিংহ জান্নাতের বাগানে আছে। বং কাঁপিয়ে কাঁপিয়ে এই দেশে ইসলাম কায়েম করব ইনশাআল্লাহ। রাজি আছো মুসলমান? রাজি আছো মুসলমান? হাত তুলি আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আমার হাতে সময় খুব কম, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। কিয়া সৃষ্টিবিন বিশ্ব ইন্টারন্যাশনাল কারিগরি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদের কণ্ঠে কোরআন শোনা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আব্দুল বাসিত বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আর রহমান আল্লামাল আয়াত টান দিছে কারি আব্দুল বাসিতে। এর মধ্যে আল্লাহ আজকে তাফসীর যেখান থেকে করার সিদ্ধান্ত নিয়েছি সেখান থেকে এখন শুরু হচ্ছে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরজ বলে ইনশাআল্লাহ। সূরা মারিয়াম, সূরাতুল মারিয়ামের 58 নম্বর আয়াত। কিয়া সৃষ্টিবিন ওলিউডের কত বড় বিশাল গায়ক, তিনি যখন গান শুরু করে দিতেন লক্ষ লক্ষ যুবক যুবতীরা কলাগাটা মুরগির মতো চটফট করতে থাকতো। সেই লোকটারে কারি আব্দুল বাসিতে শুধু আর রহমান ও আল্লামাল কোরআন বলার সঙ্গে সঙ্গে লোকটা মাটিতে সেজদায় পড়ে লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখন আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ মুমিনের সামনে আল্লাহর কোরআনের আয়াত বুঝিয়া বুঝিয়া যখন পড়ানো হয়, যদি সে আসলে প্রকৃত মুমিন হয়, প্রকৃত যদি মুসলমান হয়, ওই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনের মাটির উপরে সেজদায় লুটে পড়ে আর কান্দে থাকে, আল্লাহ গো জীবনে কোনোদিন এইভাবে এত কণ্ঠে এত সুন্দর কোরআন শুনি না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? তো উঠেন দিন, আপনারা উঠালো চারাপাড়া করবেন না। আজকের মাহফিলের প্রধান যিনি, যার ওয়াজ বাংলাদেশের আজকে যারা বাগ আলেম বলেন, যার ওয়াজ শোনার জন্য ওনারা কুকিলের মতো এইভাবে তাকিয়ে থাকতেন, আল্লামা লুৎফুর রহমান সাহেব বাংলার বাগ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা লুৎফুর রহমান সাহেব বাংলার আকাশের দেবতারা। আল্লামা লুৎফুর রহমান সাহেব বাংলাদেশের প্রখ্যাত বড় বড় মুফাসসিরদেরকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা লুৎফুর রহমান সাহেবের এক হুংকারে আল্লামা আজিজুল হককে জেলখানায় অজুর পানি দিতে বাধ্য হয়েছে। সে আল্লামা লুৎফুর রহমান সাহেব এই মঞ্চে আসছে ইনশাআল্লাহ।
আল্লাহ হুজুরকে আয়াতে তাইয়িবা দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কিয়াস ইস্টিবিনের যখন কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ যখন কোরআন পড়া শুরু করছেন, কিয়াস ইস্টিবিন সেজদায় পড়ে গলা কাটা মুরগির ন্যায় চটপট করতে আসে। এক পর্যায়ে ইন্টারন্যাশনাল কারি আব্দুল সামাদ ইবনে আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদের কণ্ঠে যখন কোরআন পড়া শুরু বন্ধ হয়ে গেল, এবার কিয়াস ইস্টিবিন বলে দিলেন, ও কারি আব্দুল বাসিদ আমারে পড়াইয়া দাও, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারি আব্দুল বাসিদের কণ্ঠে কোরআন তেলাওয়াত হওয়ার প্রসঙ্গে সঙ্গে কিয়াস ইস্টিবিন মুসলমান হয়ে গেলেন। আজকে যাইয়া আপনারা নেটের মধ্যে সার্চ দিয়ে দেখবেন, বর্তমান ওনার নাম দিয়েছে মুহাম্মদ ইউসুফ। সুবহানাল্লাহ, বলবেন না মুহাম্মদ ইউসুফ। ও আমার বাবারা, বর্তমান লন্ডন কোরআন রিসার্চ সেন্টারের যিনি চেয়ারম্যান তিনি হলেন ওই কিয়াস ইস্টিবিন। আল্লাহু আকবার। ওনার জীবনী নেটের মধ্যে পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি। তিনি রাত্রির গভীরে শুধু যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কান্দেন তা না, তিনি রাত্রির গভীরে তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে কান্দা শুরু করে আল্লাহর কাছে বলে, আল্লাহ জীবনে গান গেয়ে গেয়ে যত টাকা ইনকাম করছি, কত বড় মুনাফিকি করেছি, অপরাধ করেছি গো আল্লাহ, এই রাত্রির গভীরে তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে চোখের পানি ফেলে কান্দি, আল্লাহ আমার মত কিয়াস ইস্টিবিন ইসলাম কবুল করার পরে আমার নাম মুহাম্মদ ইউসুফ, আল্লাহ গো আমার অতীতের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি কিয়াস ইস্টিবিন নামাজের সিজদায় পড়ে তোমার কাছে ওয়াদা করলাম, আমি গান গেয়ে গেয়ে জীবনে যত অর্থ সম্পদ আমি অর্জন করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ আমি কোরআনের খেদমতের জন্য আমার এই সম্পদগুলোকে আমি কিয়াস ইস্টিবিন নামে মুহাম্মদ ইউসুফ আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করে দিলাম। তাহাজ্জুদের নামাজের সিজদায় পড়ে লোকটা কান্দে কার কাছে, আরো জোরে বলেন কার কাছে। ও আমার অভিরামপুরের যুবক ভাই, কলেজের টুকরা ভাইরা, ও আজকে তৌহিদি জনতা বলে যায়, আপনার আর আমার যদি জীবনে কত জেনা করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত মদখোর নেতার পিছনে হাঁটছি, কত গাঞ্জা করে নেতার পিছনে আসছি, জীবনে কত অপরাধ করেছি, কথা বলেন, কথা বলেন ঠিক কি না, কত সুদ খেয়েছি, কত ঘুষ খেয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করে নাই, এখন কোথায় যাবেন পথ খুঁজে পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন পথের ব্যবস্থা কোরআনে রেখে দিয়েছে, কথা বলেন সমাধান কোথায় আছে, কথা বলেন সমাধান কোথায় আছে, সমাধান 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 পেতে চাও যদি জীবনে মরণে, খোঁজে নাও চোখ রাখো ফিরে যাও কোরআনে সমাধান, কথা বলেন ঠিক কি না, সমাধান পেতে চাও জীবনে মরণে, ফিরে যাও চোখ রাখো
খোঁজে নাও কোরআনে সমাধান। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের সমুদ্রে সাঁতরাবার তৌফিক দাও। আরো জোরে, আরো জোরে, কোরআনের সমুদ্রে সাঁতরাবার জন্য রেডি আছো মুসলমান? মুসলমান রেডি আছো? কোথায় পালাবেন, কোথায় যাবেন? এখন আর কোনো চিন্তা নাই। ওই মোহাম্মদ ইউসুফ যার ইসলাম কবুল করার নামের আগে ছিল কিয়াস স্টিফিন, এই কিয়াস স্টিফিন বর্তমান মুসলমান হবার নাম হবার পরে নাম হয়েছে মোহাম্মদ ইউসুফ। ইউসুফ নামাজের সেজদায় পরে কান্দে আর বলে, আল্লাহ তোমার হাবিব তো বলেছে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গভঙ্গ মহাসাগর, এই সমুদ্র সমুদ্র মহাসমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব হবে না। তাহাজ্জুদের নামাজের সেজদায় পরে কোন আল্লাহর বান্দা বান্দি যদি চোখের পানি এক ফোঁটা চোখের পানি নাকের ডোগায় আনতে পারে, নাকের ডোগায় আসতে আসতে যে জাহান্নামের আগুন সমুদ্র মহাসমুদ্রের পানি দিয়া নিবানো সম্ভব নয়, রাত্রির গভীরে সকল অপরাধের গুলা স্মরণ করে যদি এক ফোঁটা চোখের পানি নাগের ডোগায় আনতে পারেন, এই এক ফোঁটা চোখের পানি আপনার আমার নির্ধারিত জাহান্নামের আগুন আল্লাহ নিভাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, গফতে আল্লাহ, গফতে আল্লাহ, মমেনা গামাইনিয়ার, গফতে আল্লাহ, মমেনা গামাইনিয়ার, বাগে আসুন বাগে জান্নাত কামিয়ার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জীবনে গুনাহ করতে করতে জেনা করতে করতে সুদ খেতে খেতে ঘুষ খেতে খেতে মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে করতে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে করতে জীবনটা শেষ করে ফেলেছ, ও বান্দা গভীর তাহাজ্জুদের নামাজের সেজদায় পরে আমার রহমতের আশায় বসে থাকো। তুমি যদি আমার রহমতের আশায় বসে থাকতে পারো, আমার রহমত থেকে তুমি যদি নৈরাশ না হতে চাও, নৈরাশ যদি না হও, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদ ইউসুফ যখন তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে যখন কান্দা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, তামাম বিশ্বের যেই সময় সমস্ত অফিস আদালতের দরজাগুলো বন্ধ, তাকিয়ে দেখো কার কার করে আমার বান্দারা গুনগুন করে কান্দে। একটা রূপক কথা শোনাই, জিনিসটা সহি কিনা না সহি আমি কিন্তু এটা জানি না, রুনা নাইলার কথা একটা শোনাই, আরে না লাইলি মজলুর কথা, মজনু রাজ প্রসাদ সেরে রাতকে রাত জঙ্গলে ঘুরে ঘুরে কান্দে। একদিন রাত্রিবেলায় মজনু বলতেছে, আল্লাহ গো আমি রাজ প্রসাদের ছেলে, আমি রাজার ছেলে, আমি রাজ প্রসাদে ঘুমাবো, রাজকীয় বিছানায় ঘুমাবো গো আল্লাহ, আল্লাহ গো তুমি কেন আমারে এই রাত্রিবেলায় বন জঙ্গলের মধ্যে ঘুরাও আর কান্দাও? আল্লাহ রাব্বুল আলামিন এলহাম দিয়া মজনুরে বলতেছে, মজনুরে তুই রাত্রির গভীরে যখন
তুই আমার বান্দিনী মজনু লাইলি রে পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিরাজামা পড়িয়া চুলগুলা উস্কু শুস্কু গায়ের মধ্যে গন্ধ এই অবস্থায় তুই যখন আমি মাওলা মনিবের কাছে দুহাত তোলে মুনাজাত করস রে ও মজনু তোর চোখের পানি আমার কাছে এত মায়া লাগে এই জন্য আমি তোরে রাতকে রাত জঙ্গলের মধ্যে কান্দা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললে ও আমার ফেরেশতারা দেখায়া দেখো বিশ্বের জমিনে যেই সময় রাষ্ট্রের অফিস আদালত বন্ধ সংসদ ভবন বন্ধ সব বন্ধ হয়ে গেল কোন কোন আমার বান্দিরা কোন কোন আমার বান্দারা আসল সরকারের সংসদের কাছে চায় একটু তাকায়া দেখো ফেরেশতারা বলেন অমুক জায়গায় অবিরামপুরে গভীর রাত্রে দেখছি কয়েকজন আমার যুবক ভাইরা অবিরামপুরের যুবক ভাইরা অবিরামপুরের বৃদ্ধ মা বোনেরা বৃদ্ধ বাবারা তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে আছে রে আল্লাহর কাছে বলছে আল্লাহ গো আল্লাহ তোমার হাবিব কত শক্তভাবে বলেছে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে আল্লাহ তুমি জ্বালাইবা ছেলের এমপি বানাতে গিয়ে ছেলের মন্ত্রী ম্যাজিস্ট্রেট বানাতে গিয়ে কাজ টাকা ইনকাম করতে গিয়ে কত ওয়াক্ত নামাজ জীবনে কাজা করে ফেলেছি রে আল্লাহ ও আল্লাহ আজকে তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে তওবা করতেছি জীবনে আর নামাজ কাজা করব না দয়া করে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও ফেরেশতারা যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাম বলে বলে বলবে অবিরামপুরের রাসেল নামে একটা যুবক আব্দুর রহমান নামে একটা বৃদ্ধ বিবি রহিমা নামে একটা মারে পাইছি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবি ফেরেশতা আমার এই বান্দা বান্দিগুলা আমারে দেখছে কিনা বলে না আল্লাহ তোমার জাতের কসম তোমারে দেখে না আয় আল্লাহ তাআলা আপনার ইজ্জতের কসম এরা আপনারে দেখে নাই এবার আল্লাহ আবার ফেরেশতারে দেখে বললে ফেরেশতারা আমার জাহান্নাম দেখছে কিনা আল্লাহ গো আল্লাহ তোমার এই গুনাহগার বান্দা বান্দিরা তোমার জাহান্নামেরও দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে ও আমার ফেরেশতারা যে আমার বান্দা বান্দিরা আমারে দেখে নাই আমার জাহান্নামের ভয় দেখে নাই আমার জাহান্নামের আযাব দেখে নাই ও আমার ফেরেশতারা সাক্ষী থাক আমার গভীর রাত্রি ক্রন্দনকৃত বান্দা বান্দিগুলারে আমি আল্লাহ মাফ করে দিলাম আপনাদের কিয়াসিস টিভিন এভাবে তাহাজ্জুদের নামাজের সেজদায় পরে কান্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়াসিস টিভিন রে তোর চোখের পানি আমার কাছে এত মায়া লাগতে আছে আজ আমেরিকার কোরআন রিসার্চ সেন্টারের ওই কিয়াসিস টিভিন মুসলমান হওয়ার পরে মোহাম্মদ ইউসুফকে আল্লাহ পাক কোরআন রিসার্চ সেন্টারের চেয়ারম্যান বানায়া দিছে ও মুসলমান আজ যদি আপনারা কোরআনের সাথে লেগে থাকেন কোরআনের আন্দোলনে যদি শরীক হন কোরআন আইনের বাস্তবায়নের আন্দোলনে যদি শরীক হন আপনাদেরকে কবুল করে নিবে কে আর জোরে বলেন কবুল করে নিবে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লা ইন কুনতুম মুমিনিন আল্লাহু আকবার আল্লাহু আকবার রে গমন করে গোস্ত খায় না কোন এলাকা তাহলে মাল্লাই জানে মাতেও না আল্লাহু আকবার আল্লাহু আকবার একটা পিসাবের কাহিনী শুনবেন বলেন বাংলাদেশের পিসাবেরা তো নারায় তাকবীর মসজিদে কয় জমিনে কয় না
জি কথা কয় না জি কথা কন না কে আপনারা কারণ যারা জানে তো যদি নারায় তাকবির জমিনে কয় এদেরকে আর খানকা শরীফে বইতে দিবে না ঠিক মাতেও না তারা ঠিক আল্লাহই জানে কোন এলাকা তাইলাম যদি নারায় তাকবির জমিনে বলে হে এদের বাপ বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না দেওয়ান বাগির জালিম দেওয়ান বাগির বেয়াদবের ফেট যত বড় এমনে তো চুলকানে এমনে এমনে চুলকায় কথা বলেন জালিমের কাছে বলে আমাদের মা ফাতেমারে বিয়ে দিছে নাউজুবিল্লাহ কথা কন নাউজুবিল্লাহ হেদের বাড়িতে দাওয়াত জান্নাতে মাদের মন্দের সরদারিনী মা ফাতেমাকে বলে হেদের কাছে বিয়ে দিছে নাউজুবিল্লাহ হেদের বাড়িতে আমনে কো একটা দাওয়াত যাইবেন 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 না হেদের গালে লাথি মারবেন হেদের গালে লাথি মারার জন্য কে কে রেডি আছে হাত তুলে দেখাও আল্লাহ কবুল করে বলেন আমিন আরে জোরে বলেন আমিন সুতরাং বর্তমান পীর সাহেব আর আগেকার পীর সাহেবের মধ্যে পার্থক্যের কথা বলতাম কোরআন আজকে কথা বলে যায় অনেক কথা বলার ছিল কিন্তু সময় পাই নাই আল্লাহ যদি কোনোদিন সময় দিয়ে সব কথা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি যা নোট করে আনছি একটা এখনো বলি নাই আল্লাহু আকবার কোরআনুল কারীম বুকের উপর রাখলে কি হয় শুনেন রাজা পশুরামের নাম শুনছেন আপনারা একটা ইতিহাস শুনেন বর্তমান পীর সাহেব আর আগেকার পীর সাহেবদের ইতিহাসের সাথে মিলান আগেকার পীর সাহেবেরা কেমন ছিল আর বর্তমান দান্দাবাজ পীর সাহেবেরা কেমন আপনার বিবেককে প্রশ্ন করলে সব বের হয়ে যাবে কথা বলেন তবে এখনো বর্তমানে সবচেয়ে বড় পীরেরা জমিনে আছে পীর সাহেব বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় পীর কে নাম বলতাম বলতাম না আপনারা ব্যাকে কন্য কইতাম না না কোথার নন হয় বাংলাদেশের সব চাইতে বড় পীর হলো যেই মুসলমান আল্লাহর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কথা বলেন কথা বলেন বেনামাজি বেনামাজি প্রস্রাব করে পানি নেয় না মসজিদে যেন হেতে বলে বিশ্বাস বেয়াদব আল্লাহ এই ধরনের জালিমের হাত থেকে আমাদের ঈমানকে বাঁচা আরো জোরে বলেন আমিন আর কোশিতে আজ যাব না রাজি আছে মুসলমান দেওয়ান বাগিতে যাব না মাইজবান্ডারিতে যাব না যেখানে হুলাউন আছে মাইয়ন আছে কথা বলেন রাজি আছে মুসলমান ঈমান বাঁচাতে হবে ইমানকে বাঁচাতে হলে বাংলাদেশের ভারতের দালাল নামদারি বিশ্বাবেরকে চাটতে হবে রাজি আছো রাজি আছো মুসলমান হাত তুলে আল্লাহকে দেখাও নারে তাকবীর ইসলামের শত্রুরা উজিয়ার শব্দ নারে তাকবীর আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে বলেন আমিন আমিন আরে জোরে বলেন আমিন আমার আপনার সব চাইতে বড় পীর মদিনার রওজাতে শুয়ে আছে সুবহানাল্লাহ বলবেন না আমার আপনার সব চাইতে মডেল আপনার আর আমার সব চাইতে সুপারস্টার আমার আপনার সব চাইতে সফল রাষ্ট্রনায়ক মা বাইনা বাইতাল মিম্বারে রওজাতুম মিন রিয়াজিল জান্নায় ঘুমাই আছে সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার ও যুবকেরা তোমার সুপারস্টার সাকিবুল হাসান তোমার সুপারস্টার রুনা লায়লা তোমার সুপারস্টার নাম নেইমার তোমার সুপারস্টার মেসি মুসলমানদের যুবকদের সুপারস্টার হলো হযরত বেলাল কথা বলেন কথা বলেন যুবকদের সুপারস্টার হলো হযরতে ওমর বাংলাদেশের পার্লামেন্টে কোরআন রে উঠাতে হলে ওমরের মতো যুবক রেডি হতে হবে কারা কারা যুবক আছে ওমরের মতো গর্জে উঠে আল্লাহর পার্লামেন্টে কোরআন উঠাতে চাহাত করে দেখো আল্লাহ দরবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার করে করে চালো মনে করছো এক বাঘেরে বন্দি করছো আর বাঘ নাই
বাঘ এখনো আছে কথা বলেন একটা বট গাছ চিনেন একটা বট গাছের কাটি পেললে চতুর্দিক থেকে শত শত বট গাছ গর্জে উঠে কথা বলেন যতক্ষণ পর্যন্ত বট গাছকে কাটবেন না চতুর্দিকে শত শত বট গাছও উঠবে আমার চিকন কথা আপনারা বুঝছেন এক মুপাস্সেরকে বন্দি রাখলে হাজার হাজার মুপাস্সের বাংলাদেশে জন্ম নিয়েছে কয়জন মুপাস্সেরের মাহফিল বন্ধ করবা বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম থেকে মুপাস্সের জন্ম হচ্ছে আল্লাহু আকবার আল্লাহ কবুল করে বলেন আমিন আর জোরে বলেন আমিন তানজিদ নয় পালাবার রাস্তা করতেছ কথা বলেন তানজিদ নয় পালাবার রাস্তা করতেছ পালাইতে ইমাম মেহেদি দিবে না পালাইতে হযরত ঈসার উল্লাহ দিবে না আগামী বিশ্ব ইমাম মেহেদির বিষয় আগামী বিশ্বয় হযরত ঈসার উল্লাহর বিষয় আগামী বিশ্বয় মুসলমানের বিষয় আগামী বিশ্ব আলেমের বিষয় ইমাম মেহেদির কর্মী হতে চাও কার হাত ধরে আল্লাহকে দেখাও আল্লাহ তুমি অবিরাম ওর যুবক ভাইদেরকে দিয়ে বাংলাদেশে আল্লাহ কোরআন কায়েমের পথ খুলে দাও আল্লাহ বিরামপুরের যুবক ভাইদেরকে আমার রাসূলের ইজ্জত রক্ষা করার সৈনিক বানায়া দাও ইনশাআল্লাহ এই 313 জনের মতো রক্ত দিতে রাজি আছো ইনশাআল্লাহ যুবক রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখাও আল্লাহ 313 জনের মতো আমাদেরকে কবুল করো আমিও তোমাদের সাথে আছি রক্ত দিতে রাজি আছি তারপরও আল্লাহর কোরআন রাসূলকে বেইজ্জতি হতে দেব না দেব না দেব না আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন কবি সাহেবের কথা বলতাম আপনারা রাজা পশুরামের নাম শুনছেন ইতিহাস এখন যদি বলি যে বাংলাদেশ ভারতের কত গায়ক গায়িকার নাম আছে বলেন ইনশাআল্লাহ বিনা নিঃশ্বাসে নিঃশ্বাস ছাড়াই থুক্কা ছাড়া নোয়াখালী একটা কথা আছে থুক্কা থুক্কা ছাড়াই বলে দিতে পারবে পারবে কিনা কিন্তু বিশ্বের জয়লাময় হক্কানি পীর সাহেবের নাম বলতে পারবে না বহু মুসলমানের ছেলে আছে কথা বলেন আপনি যদি তারে জিজ্ঞান বাইরে তো সুপারস্টার কে ক সাকিবুল হাসান ক কিল্লাই ক বোলিং ব্যাটিং ফিল্ডিং সব হে দেখ এখন তো আপনি যে হেরে সুপারস্টার মনে করছেন কিয়ামতের দিন আল্লাহ আপনার আমলনামা খুলে দেখে যে সব ব্যাট বল ফিল্ডিং হ্যাঁ ছক্কা সার কথা বলেন আমার আপনার সুপারস্টার হযরতে ওমর সুবহানাল্লাহ 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 আমার আপনার সুপারস্টার ডক্টর জাকির নায়েক কথা বলেন আল্লাহ আমাদের কোরআনকে ইসলামকে তাদের দিয়ে হেফাজত কর আরো জোরে বলেন আমিন বিশ্বের যেই হারে এখন মুসলমান হচ্ছে কাফেররা থরথর করে কাঁপতে আছে না জানি কখন আমাদেরকে ধরে রাজা পশুরামে রাষ্ট্রের মধ্যে কোরআন এখন বর্তমানে যেরূপ তাফসির মাহফিলে 140 পর্ব জারি হয় রাজা পশুরাম তার রাষ্ট্রে আপনার পট্টিবু জারি হয়েছে কোরআন পড়া বন্ধ আজান দেওয়া বন্ধ নামাজ পড়া বন্ধ আপনারা বগুয়ার ইতিহাস যারা পড়ছেন আমার মুরব্বীরা আমার প্রশ্নের জবাব দেন বগুয়ার ইতিহাসের মধ্যে একজন আল্লাহ আলীর নাম আছে শাহ সুলতান রহমতুল্লাহ আলাই খেয়াল আছে যিনি মাছের উপরে সওয়ার করে এসেছে আল্লাহু আকবার লোকটা একটা মানুষ জানতে পারছে যে রাজা পরশুরামের রাষ্ট্রে আজান দেওয়া হারাম কোরআন তেলাওয়াত হারাম নামাজ পড়া হারাম বৃদ্ধ মানুষটা এক হাতে একটা লাঠি আল্লাহর কোরআনটা বুকে নিয়ে আস্তে আস্তে রাজা পরশুরামের রাজদরবারে যায় রাজা পরশুরামের রাজদরবারে গিয়ে লোকটা উপর দিকে তাকায় উপরের দিকে তাকায় খেয়াল করে মুসলমান তখনকার বিশ্বাসীবার আর বর্তমান বিশ্বাসীবার মধ্যে কতটুকু পার্থক্য নিজের বিবেককে প্রশ্ন করলে বিবেক খুলে যাবে আল্লাহ আমাদেরকে বিবেককে খুলে দাও বলেন আমিন আল্লাহ মুসলমান আর মুনাফিকের মধ্যে তুমি পথ খুলে দাও কারা মুসলমান কারা মুনাফিক আল্লাহ তুমি মুখোশ খুলে দাও ও আমার বাবারা ও আমার ভাইরা আপনার উপর দিকে তাকায় রাজা পরশুরামের সেনাবাহিনী বলে এই পাগল ফকির বেশে তুমি উপর দিকে তাকাও কা বলে আমি উপর দিকে তাকাই
আমার গোরের দিকে তাকাইয়া দেখি যে বর্তমানে আসরের টাইম হয়েছে, আমি এখানে আসরের নামাজের আজান দিব, একটু উপরে উঠে এরপরে আসরের নামাজ পড়ব, এই জন্য আমি উপরে একটু জায়গা খুঁজতেছি। কি বলে রে রাজা পরশুরাম, এই দেশে আজান দেওয়া বন্ধ, নামাজ পড়া বন্ধ, কোরআন তেলাওয়াত পড়া বন্ধ, তুই কোথায় থেকে একটা লাঠি লইয়া বুকে কি না জানি একটা ঝুলান্ত, তুমি কোথায় থেকে আসছো, কেন আসছো, তুমি বুঝি রাজা পরশুরামের দেশে আজান দিবা নামাজ পড়বা, তোমার এত বড় সাহস? বলে যা তো যাই কিছু বলো, যা যত কথাই বলো, আমি যদিও ফকির হই বৃদ্ধ মানুষ হই, আমি এখানে আজানও দিব নামাজও পড়ব, পারলে কিছু করো। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ঘর তওয়াব করে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক নারায় তাকবীরের স্লোগান দিয়ে দুনিয়ায় থেকে যাবার তৌফিক দান করে, বলেন আমিন। রাজা পরশুরামের কাছে খবর গেল, রাজা পরশুরাম শুনছেন কোথায় থেকে একটা পাগল আসলো, আপনার দেশে তো এগুলা নিষিদ্ধ, এখন লোকটা বলতেছে আসরের নামাজের ওয়াক্ত হবে, আসরের নামাজের নামাজের আজানও দিবে নামাজও পড়বে, হ্যাঁ এই পাগল কোথেকে আসছে, আমরা যতই বাধা দিই বাধা মানে না, আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, নইলে আজান শুরু হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসেন। রাজা পরশুরাম আস্তে আস্তে হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে আসলো একজনের কাছে, কয়জন কয়জন আরো জোরে বলুন কয়জন, আসি বলতেছে তুমি কে, বলে আমি অমুক, কেন আসছো, আমি আসরের নামাজের ওয়াক্ত হইছে আপনার এলাকায় ইসলাম, এখন আমার উপরে তো নামাজ ফরজ, আমি আজানা দিব নামাজও পড়ব, কত তো কত বড় সাহস, এত বড় সাহস, তুমি কি জানো না আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে আজান নিষিদ্ধ, নামাজ নিষিদ্ধ, কোরআন তেলাওয়াত নিষিদ্ধ, তুমি কি এটা জানো না? বলে জানিয়ে তো আজান দেওয়ার জন্য আসছি, নামাজ পড়ার জন্য আসছি, কোরআন তেলাওয়াত করার জন্য আসছি, সুবহানাল্লাহ, এটার নাম আল্লাহর ওলি, এটার নাম বিষয়ে কথা বলে। আর আমাদের দেশে আল্লাহর কোরআনের জন্য বহু মুজাহিদের রক্ত দিচ্ছে, আর গরু জবা করে উরুস মাহফিল করতে আছে এক শ্রেণীর ভারতের দালালেরা, কথা বলেন আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। যদি ইসলামকে কায়েম করতে হয় খানকা থেকে বাইর হতে হবে, হ্যাঁ কথা বলেন, যদি ইসলামকে কায়েম করতে হয় কাকরাইলের মসজিদ থেকে বাইর হতে হবে, কাকরাইলের মসজিদে বসে থাকলে ইসলাম কায়েম হবে না, হবে না, কথা বলেন। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝাই, বাংলাদেশের তুরাগ নদীর পাহাড়ের 20 লক্ষ মানুষ একসাথ হয় শেষ মুনাজাতের দিনে, বিরোধী দলীয় নেত্রী, সরকার দলের প্রধান, রাষ্ট্রপতি, এরপরে এমপি মন্ত্রী সবাই মুনাজাতে শরীক হওয়ার জন্য যায়, যায় কি না, ওরা কথা কয় না, যায় কি না, মুরুব্বী যিনি মুনাজাত ধরেন উনি যদি বলেন মুনাজাতের আগে বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী আমাদের আজকের মুনাজাতে এসেছেন, বিরোধী দলীয় নেত্রী আমাদের মুনাজাতে এসেছেন, ক্যাবিনেট সদস্য মন্ত্রী এমপিরা এসেছেন, আজ 20 লক্ষ তৌহিদি জনতার পক্ষ থেকে পানের দাবি, আগামী পার্লামেন্টের অধিবেশনে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক, এই বিলটা পাস করেন, এই কথা যদি মুরুব্বিয়ে তুরাগ নদীর পাহাড়ে বলে আগামী বছর আর তুরাগ নদীতে বসতে দিবে না, কথা বলে, তাহলে কোরআন, তাহলে ইসলামকে বিজয় করতে হলে কাকরাইল মসজিদ থেকে বাইর হতে হবে, কথা বলে, মসজিদের মিম্বারে সকল কিতাব নামিয়ে আল্লাহর কোরআন তুলতে হবে, রাজি আছে মুসলমান? মসজিদের মিম্বারে তাফসীর উঠাতে চায় হাত তুলে দেখো আল্লাহ দরবারে, কিছুক্ষণের মধ্যে প্রধান মেহমান আসছে, আমার শেষ কথা বলে যাই, এবার বলতেছে শাহ সুলতান রহমতুল্লাহ আলাই বলতেছে যে আমি আজানও দিব নামাজও, তো কত বড় সাহস, দেখি যে একা কোনো শূন্য সানা নাই, হাতে একটা মাত্র লাঠি, বুকে একটা বই, বলে এটা বুকে বই না, এটা আল্লাহর আসমানি কনস্টিটিউশন সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, বলে কই শূন্য সানা কই, এত বড় সাহস শূন্য সানা কই,
এত বড় চুরি তো চুরি, আরো সিনা চুরি, আর দেশে আইকো আজান দিবে, কয় যে রাজা পরশুরাম তোমার লক্ষ লক্ষ সেনাবাহিনী, তোমার র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর আর্মি সব আছে, এদেরকে শেষ করতে আমি যে দূর লই আইছি এ দূর লাগদ ন, সুবহানাল্লাহ বলবেন না, আমি যতটুকু নিয়ে আসছি অতটুকু ন, একবার এবার সাহস করে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি কানে হাত দিয়ে বলতেছে কি বলে শুনেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে রাজা পরশুরামের পিছন দিকে পিছন দিয়া ডায়রিয়া কঠিন ভাবে স্ট্রং ডায়রিয়া শুরু হয়ে যাচ্ছে, দ্বিতীয় তাকবীরে সেনাবাহিনীর হাত থেকে অস্ত্র পড়ে গেছে, তিন নম্বর তাকবীরে রাজা পরশুরাম সেনাবাহিনী বলে ও আল্লাহর ওলি শাহ সুলতান আযান বন্ধ করো বন্ধ করো, কি করতে হবে আমাদেরকে বলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার নাম হইলো আল্লাহর ওলি কথা বলে কথা বলে। যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয় বাংলার জমিনে পীরসাহেবদেরকে খানকা থেকে বাইর হতে হবে, কোরআনকে বুকে নিয়ে বাইর হতে হবে, কাকরাইলের মসজিদ থেকে তবলিগ জামাতের বাইরা বাইর হতে হবে, চরমানের বীর সাহেব শাসনতন্ত্র জামাত ইসলাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সকল দল মুসলমান হয়ে একসাথ হতে হবে, সকল ধর্ম কর্ম সকল মতভেদ সব কিছু ভুলে গিয়ে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমরা চরমনাই বুঝি না, আত্মসি বুঝি না, তাবলিগ বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমরা একসাথ হয়ে আল্লাহর এই জমিনে ইমাম মেহেদীর হাতে বায়াত হয়ে কোরআনের আইন প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ, রাজি আছে মুসলমান, রাজি আছে মুসলমান, কঠিন ভাবে আরেকবার হাত তুল আল্লাহকে দেখা, আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির স্লোগান আমাদের স্লোগান এক স্লোগান, আল্লাহ তুমি কবুল করো, শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির মতো ইমানকে জজবা আমাদের ইমান বাড়িয়ে দাও, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না, সময় শুধু বাড়ায়, আমি চাই শেষ করে দিতে, আমার খালি ধরে কষ্ট হয় আপনাদের, আসতেছে হুজুর আসতেছে, আমি আর কথা বাড়াবো না, যে কথাগুলো বললাম আগে আমাকে এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। স্লোগানে স্লোগানে হুজুরকে বাংলার বাক্যে আমরা স্বাগতম জানাই, হুজুরের নেক হায়াত কামনা করি, হুজুরের জন্য সকলে প্রাণ।